এই ভিডিওতে আমরা 99 নাইন ডটস লাইটে টোল ফ্রি নম্বর বা টিএফএন সমস্যা সমাধানের টিপস দেখব কখনো কখনও রোগীরা টিএফএন এ ফোন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে আসুন আমরা দেখি যে কীভাবে সেই সমস্যাগুলোর সমাধান বা সমস্যার সমাধান করা যায় রোগী টোল ফ্রি নম্বরে ডায়াল করে থ্যাংক ইউ শুনতে পায় কিন্তু ড্যাশবোর্ড এখনও লাল প্রথম ধাপ রোগীকে দেখতে গিয়ে রোগীর ফোন থেকে আপনার নিজের নম্বরে মিসড কল দেওয়া দ্বিতীয় ধাপ নিক্ষয় মোবাইল অ্যাপ বা ওয়েব ড্যাশবোর্ডে ব্যবহার করে এনরোলমেন্ট পেজে একই নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা দেখে নিন তৃতীয় ধাপ যদি না থাকে তবে রোগীর পৃষ্ঠার এনরোলমেন্ট ট্যাপ থেকে রোগীর বিবরণে এই নম্বরটি যোগ বা সম্পাদনা করুন চতুর্থ ধাপ নিজের ফোন থেকে একই টোল ফ্রি নম্বরে কল করে নিশ্চিত হতে পারেন যে টোল ফ্রি নম্বর কাজ করছে অনুগ্রহ করে লক্ষ্য করুন ডেটা এন্ট্রি ত্রুটির জন্য পরীক্ষা করুন এক ডিজিট ভুল করে ঢুকলেও রোগীর ডাকে ড্যাশবোর্ড সবুজ হয়ে যাবে না এছাড়া রোগীর যদি ডুয়াল সিম থাকে তাহলে দুটি নম্বরই যেন রেজিস্ট্রেশন করা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ড্যাশবোর্ডে চারটি পর্যন্ত বিভিন্ন নম্বর রেজিস্ট্রেশন করতে পারবেন রোগী যখন অনিবন্ধিত নম্বর থেকে ফোন করবেন তখন তারা ধন্যবাদ শুনবেন যেহেতু এটি কোনো রোগীর আইডিতে ম্যাপ করা হয় না তাই সফটওয়্যারটি জানতে পারে না যে এটি ড্যাশবোর্ডে আপডেট করার জন্য কোন রোগী থেকে কল পাচ্ছে একবার আপনি এই অনিবন্ধিত নম্বরটি যেখান থেকে রোগী কল করছেন রোগীর পাতায় যোগ করলে অনুসরণ ক্যালেন্ডারটি সেই রোগীর জন্য সবুজ হয়ে যায় রোগী টোল ফ্রি নম্বরে ডায়াল করলেও কিছু শুনতে পান না থ্যাঙ্ক ইউও শোনা যায় না প্রথম ধাপ রোগীকে দেখতে যান এবং প্রিপেড মোবাইল কানেকশনে ব্যালেন্স চেক করুন দ্বিতীয় ধাপ বেশিরভাগ ক্ষেত্রে ব্যালেন্স নেগেটিভ হলে বা রোগীর অ্যাক্টিভ আউটগোয়িং সিম কানেকশন না থাকলে কল চলে না রোগীকে ফোন রিচার্জ করতে হবে যাতে ব্যালেন্স কমপক্ষে শূন্য বা তার বেশি হয় তৃতীয় ধাপ নিজের ফোন থেকে একই টোল ফ্রি নম্বরে ফোন করেও নিশ্চিত হওয়ার চেষ্টা করতে পারেন যেটি কাজ করছে দয়া করে লক্ষ্য করুন প্রিপেড সংযোগে শূন্য বা তার বেশি ব্যালেন্স থাকলে ফ্রি কল করা যাবে নেগেটিভ ব্যালেন্স থাকায় কিছু টেলিকম প্রোভাইডার টোল ফ্রি কলের অনুমতি দেয় না পোস্টপেড সংযোগে বিল অনাদায় থাকলে অপারেটর আউটগোয়িং কল ও মেসেজ বন্ধ করে দিতে পারে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন না রোগী রোগী ডায়াল করলেন টোল ফ্রি নম্বর কিন্তু শুনলেন আউট অফ সার্ভিস ভয়েস মেসেজ প্রথম ধাপ রোগীর কাছে যান এবং প্রিপেড মোবাইল কানেকশনে ব্যালেন্স চেক করুন দ্বিতীয় ধাপ বেশিরভাগ ক্ষেত্রে ব্যালেন্স নেগেটিভ হলে কল চলে যাবে না রোগীকে ফোন রিচার্জ করতে হবে যাতে ব্যালেন্স কমপক্ষে শূন্য বা তার বেশি হয় তৃতীয় ধাপ নিজের ফোন থেকে একই টোল ফ্রি নম্বরে ফোন করে নিশ্চিত হতে পারেন যেটি কাজ করছে দয়া করে লক্ষ্য করুন প্রিপেড সংযোগে শূন্য বা তার বেশি ব্যালেন্স থাকলে ফ্রি কল করা যাবে নেগেটিভ ব্যালেন্স থাকায় কিছু টেলিকম প্রোভাইডার টোল ফ্রি কলের অনুমতি দেয় না পোস্টপেড সংযোগে বিল অনাদায় থাকলে অপারেটর আউটগোয়িং কল ও মেসেজ বন্ধ করে দিতে পারে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন না রোগী রোগী টোল ফ্রি নম্বর ডায়াল করেন কিন্তু শোনেন দয়া করে নম্বরটি পরীক্ষা করুন অকার্যকর নম্বরটি অথবা নম্বরটি ব্যবহৃত ভয়েস মেসেজে নেই প্রথম ধাপ রোগীকে দেখে আপনার সামনের একটি টোল ফ্রি নম্বরে ডায়াল করতে বলুন দ্বিতীয় ধাপ রোগীর সম্পূর্ণ সঠিক নম্বর ডায়াল করছেন কি না তা দেখুন শূন্য নয় এক বা জেড নয় এক যোগ না করে পুরো নম্বরটি ডায়াল করতে হবে ধন্যবাদ না শোনা পর্যন্ত তাদের কল কাটা উচিত নয় তৃতীয় ধাপ আপনি আপনার ফোন থেকে কল করে নিশ্চিত হতে পারেন যে টোল ফ্রি লাইনটি কাজ করছে কিনা এবং তারপরে রোগীকে টোল ফ্রি কল করার সঠিক পদ্ধতি সম্পর্কে শিক্ষিত করতে পারেন রোগীর খুব কম বা জিরো ব্যালেন্স থাকে টোল ফ্রি নম্বরে ডায়াল করে কম বা জিরো ব্যালেন্স নিয়ে দীর্ঘ বার্তা শুনতে হয় প্রিপেড কানেকশন ব্যালেন্স খুব কম বা শূন্য হলে রোগী হয়তো টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে ব্যালেন্স কম হওয়ার বিষয়ে এবং রিচার্জ ইত্যাদি সম্পর্কে একটি দীর্ঘ বার্তা শুনতে পারেন প্রথম ধাপ কম বা শূন্য যুক্ত ফোন থেকে টোল ফ্রি নম্বর ডায়ল করুন আপনি ভয়েস মেসেজ শুনতে পারবেন যে ব্যালেন্স কম রিচার্জ ইত্যাদি দ্বিতীয় ধাপ এই মেসেজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন মাঝখানে কল কাটবেন না মেসেজ শেষ হলেই টোল ফ্রি নম্বরটি কানেক্ট হয়ে যায় আর শুনতে পান থ্যাংক ইউ দয়া করে লক্ষ্য করুন প্রিপেইড কানেকশনে শূন্য তার বেশি ব্যালেন্সে টোল ফ্রি কল করা যাবে রোগীরা জানাচ্ছেন টোল ফ্রি নম্বরে ফোন করে তাদের প্রিপেড ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে প্রিপেড কানেকশন সার্ভিস প্রোভাইডার শেষ কল চার্জ পাঠায় তাই যদি তারা টোল ফ্রি নম্বরটি ডায়ল করেন তবে তারা শূন্য টাকা এবং মোট উপলব্ধ ব্যালেন্স হিসেবে শেষ কল চার্জের সাথে একটি এসএমএস পেতে পারেন প্রথম ধাপ রোগীকে দেখতে যান দ্বিতীয় ধাপ ফোনের বর্তমান ব্যালেন্স চেক করুন তৃতীয় ধাপ রোগীর ফোন থেকে টোল ফ্রি নম্বরে ডায়াল করুন এবং কল শেষ করার পর্যন্ত প্রাপ্ত বার্তাটি তাকে দেখান এতে চার্জ শূন্য শূন্য টাকা দেখানো উচিত চতুর্থ ধাপ ফোনে আবার কারেন্ট ব্যালেন্স চেক করুন এটি দ্বিতীয় ধাপের মতো হওয়া উচিত এটি নাইনটি নাইন লাইটে টিএফএন সমস্যার সমাধান টিপস ভিডিওটি শেষ করে